দেখতে পাচ্ছো? খুব হলি খেলা চোখে তো এই এক ভালো হয়েছে বাবা, তুমি সেজে গুজে এসছো তো বেশ ভালো, আমি তো ভাই নাকি পড়ি চলে এসেছি। মেয়ে কই? মেয়ে পালিয়েছে, পালাচ্ছিস কেন? বল আন্টি কে দেখা। স্নান করলাম এখনো মাথায় আবির, দেখো ফুটবলের ওখান থেকে জম্মেশ্বর ফুটবলের হোলি খেলা হয়েছে। আমি দেখলাম, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দেখলাম তো যে ভালোই রং মেখেছো। মন্দি আসছে মন্দি, হোলি করি না সবার আগে, হোলি তো তুমি স্টার্ট করে দিলে। আরে না না, এই বছরই প্রথম এরকম হলো যে খেলার ওখান থেকে ওরকম ভাবে হোলি খেলে এসেছে, এরকম মন্দি আসছে মন্দি আসছে। হ্যাঁ মন্দি বলো, আমি টিভি চলছে। আস্তে করো একটু, কর বন্ধ কর, উপরে ঘরের আলোটা অন্ধকার অন্ধকার। হ্যাপি হোলি। হ্যাঁ আর তুই বলছে চলে আসলাম, বেশ করেছে, এসো এসো এসো, হ্যাপি হোলি হ্যাপি হোলি। কালকে কখন হবে না হবে হোলির কোনো ঠিক ঠিক আছে? তুমি খেলবে হোলি? রোজ প্রত্যেকবার খেলি, হোলি জম দেব না, প্রত্যেকবার খেলি। সোমা বলছে হাই দিদি, কি কি বলছো, আমি লেট হয়ে গেলাম, ধুর তারিখা, এই মাত্র তো অন হলাম, লেট হলে অভি তো হাম আয়ে হ্যায়। অরুণা রয় হ্যাপি হোলি দি ভাই, হ্যাপি হোলি। আমার স্ট্যান্ডটা দে না, বড় স্ট্যান্ডটা। কি জানিস না, এই টিভির আওয়াজে কিন্তু কপিরাইট খেয়ে যাও। কমা আর একটু সাউন্ড কম দে, 1% না শোনা যাচ্ছে? দেখি একবার ওর মুখটা দেখি। আয় আয় আয়, এক চড় মার ভাই, এখানে আয়। তোমাকে চড় মেরে ওকে ডাকতে হবে, এক চড় মেরে তোমাকে ওকে লাইনে বসাতে হবে। এমন ভাব করছে কত লাজুক, এই দেখ আর ফোনটা ধরলে এরকম বলবে হ্যালো, হ্যাঁ মা আছে, হ্যাঁ এই তো কোথায়, এই বাথরুমে গেছে, ভালো আছো? আজকে ভাত খেতে দেইনি কেন? আজকে ভাত খেতে দেইনি সত্যি করে, ডাল ডাল বাঁধাকপি তরকারি দেখে ওর মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ ডিম সেদ্ধ আসুন আমার বাড়িতে, ওকে আমি খাওয়াবো ফ্রাইড রাইস পোলাও, আর তোমাকে লাউ শাক। এই সবাই কি বলছে একটু কমেন্ট গুলো পড়ে নি দেখি। সুদীপ্তা দি বলছে দুজনকেই চুমু, তোমাকেও। আচ্ছা সোমা বলছে হ্যাপি হোলি হ্যাপি হোলি। কাবেরী কে একটু ঝগড়া করতে বল, কেন বিনা কারণে ঝগড়া করবে, কাজ নাই কাজ নাই তো। কে কে বলছে কে বলছে, দেখতে পাচ্ছি না তো কমেন্ট। আচ্ছা সুদীপ্তা দি বলছে সোনা মায়ের নাম কি, মানে তোমার মেয়ের নামটা বলে দাও একটু। ও আমার মেয়ের ডাক নাম হলো তুষু, আর ভালো নাম হলো শ্রুতি সাহা, আমরা সাহা টাইটেল, দুটো নামই ভালো, দুটো নামই সুন্দর। আমাদের কাবিটা শিখে গেল রে, পরিস্থিতি শিকার মুন্দি, পরিস্থিতি শিকার কাবিনী, মুখ চালাতে শিখে গেছে, পরিস্থিতি শিকার। অ্যাকচুয়ালি মুখ সবাই চালাতে পারে, জায়গা সুযোগ সুবিধা, সব জায়গায় তো মুখ চালানো যায়। কিছু কিছু মানে এমন এমন কিছু কিছু কথা শুনি না, তখন না মুখটা একা একাই মানে বেরিয়ে আসে। যেমন কালকে বিধবা বিধবা নিয়ে যে কথাটা হচ্ছিল, তখন আমার না ইতিহাস এই যুগে দাঁড়িয়ে শিখতে হবে। না না, এই যুগে দাঁড়িয়ে তোমাকে শিখতে হবে যে যদি তোমার ফ্যামিলিতে কেউ গত হয়, কেউ না কেউ তো হয়, এটা তো নিয়ম দুনিয়া, তো যদি কেউ গত হয় তোমাকে কিন্তু এক ফোঁটা মুখে হাসি আনলে চলবে না, তোমাকে কিন্তু প্রতি মুহূর্তে তাকে মনে করতে হবে, চোখের জল ফেলতে হবে। আমরা মানুষকে কি গিয়ে সান্ত্বনা দিই, যে যা হয়েছে ভাগ্যের ওপর হয়েছে,
তো ছেড়ে দাও, তুমি এগিয়ে চলো, ভালো থাকো, সবকিছু নিয়ে চলতে শেখো। এখানে সেটা করলে হবে না, এখানে অন্য নিয়মে চলতে হবে, যে না তোমাকে কাঁদতে হবে, চুল কেটে ফেলতে হবে, অন্ধকার ঘরে ঢুকে যেতে হবে, মাছ মাংস খাওয়া চলবে না, মানে বুঝতে পারছো তো আগেকার দিনে যে আছে না। আমার কেন এত গায়ে লেগেছে, এই কথাটা গায়ে লেগেছে এই কারণে, যেহেতু আমার বাবা নেই, বাবা মারা গেছে আর 4 বছর হলো। আমার মাকে এই দিনটা সবার জীবনে কম বেশি আসে, যেরকম ভাবেই হোক এইরকম দিনটা কিন্তু আসে, চোখের সামনে এরকম মানুষ কিন্তু থাকে যাদেরকে আমরা দেখছি যে বিধবা তারা চলছে। আমার মা একা থাকে তো, এবার আমরা যতটা পারি না মাকে খুশি দেওয়ার চেষ্টা করি, আমরা 2 বোন মিলে। তো সেইখানে দাঁড়িয়ে যদি কেউ এই ধরনের কথা বলে না, মানে আমার মা মাঝে মাঝে আমাদের ভিডিও দেখে, তো তখন খুব মানে খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল কথাটা শুনে আমার। এটাই তো স্বাভাবিক, আমরা কি করি সেই মানুষটাকে তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যে না তোমরা কোনোভাবে কষ্ট পেও না, কারণ সারাদিন যদি তাকে নিয়ে বসে থাকে, আজকে ধরো স্বামীর জায়গায় স্ত্রী চলে গেল, হ্যাঁ তাহলে কি স্বামী কি সারাদিন বসে চোখের জল ফেলবে, সারাদিন সিগারেটের বাক্স শেষ করবে, এরকম ভাবে কি মানে মদমাতাল হয়ে সারাদিন লোককে পড়ে থাকবে? এটা এটা নিয়ম নাকি? যারা বলে এই কথা তারা এখনো সেই যুগেতে গিয়ে আটকে রয়েছে। টুসু মা কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে 6-এ পড়ে, বা 6-এ উঠলো, ক্লাস 6 হয়েছে। আচ্ছা সমাধি এসে, সমাধি বলছে হাই আমি বিধবা বুড়ি এসে গেছি। না সমাধি তুমি ওইভাবে বলবে না, যে বলছো সমাধি বলো না, এইভাবে বলো না, সবাই একদিন ওই জায়গায় গিয়ে দাঁড়াবে, সবাই বুড়ি হবে, সবার বয়স হবে, কে বিধবা না হবে সেটা তো দেখো ভাগ্যের ব্যাপার, ওটা তো কেউ লিখিয়ে নিয়ে আসে না যে কে হবে না হবে। তো আজকে আমার লাইফ আমার একটা কারণ আছে, আমি কাবেরীকে আর বলা হয়নি। আমি একটা কথা ওর উদ্দেশ্যে বলতে চাই, একটা কথাই বলবো, বেশি বলবো না, যেহেতু ওর ভীষণ জ্ঞান, আমাদের একটু জ্ঞান কম আছে, তো একটা কথাই বলবো, দেখ কন্ট্রোভার্সি করছিস কর, কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছিস কন্ট্রোভার্সি করছিস কর, কিন্তু এমন কথা বলিস না যে মানুষের মনে আঘাত দিয়ে, সেই কথাটা বলিস না, এই এইটুকুই আমি বলবো। ওই একই কথা যে সেই রকম কথা বলো না যে কথাতে মানুষের মনে কষ্ট হয়, ঠিক আছে? আজকে যদি হ্যাঁ এবার এবার তোমরা বলতেই পারো যে কেন তোমরাও তো ওকে ওর সন্তান না হওয়ার জায়গাটা নিয়ে নাড়ো, ওরও তো কষ্ট হয়। আমি তো বলছি না কষ্ট হয় না, মানুষ তার কষ্ট হয় তার একটা খালি জায়গা, কিন্তু দেখতে হবে যে সে অ্যাটাকটা নিচ্ছে কেন, আমাকে দেখতে হবে সে অ্যাটাকটাকে কেন না করছি। সে সামনের মানুষকে অ্যাটাক করবে জঘন্য ভাবে, তখন তো গিয়ে মানুষ তার উইক পয়েন্টটা গিয়েই ধরবে না, উইক পয়েন্টটা গিয়েই ধরবে। কিছু ব্যাপার আছে দেখে শেখে, কেউ ঠেকে শেখে, ওকে এই কথাটা বলা মানে ওকে একটু ঠেকা দেয়া, যে দেখ তোকে যখন আঘাত দিলে তোর লাগে, তুইও তেমনি যে মানুষটাকে আঘাত দিচ্ছিস। ও হয়তো রোগা হতে পারে, ওর চামড়াটা কিন্তু একদম গন্ডারে, ও কিন্তু গায়ে কিছু লাগে না, ওর কিন্তু লাগে না, প্রথম প্রথম একটু একটু লাগতো, একটু একটু লাগতো, কিন্তু এখন আর লাগে না। সোমাদি তুমি খুব স্মার্ট, তুমি এরকমই থেকো, তোমরা সবাই আমার পাশে থেকো, ভিডিও দেখো, দেখো কোন ব্যাগটা হবে, দেখো ওইখানে তো রয়েছে, দেখো এই ব্যাগটা খালি করে দে, খালি এই সামনে ব্লু কালারের ব্যাগটা খালি করে দে। আরে আমাদের ফ্লিপকার্ট থেকে গ্রসারি মাল আনা হয়েছে একসাথে, সানির ম্যাম আর আমরা একসাথে আনিয়েছি। এবার কি ও তো বেচারি এখন বাড়িতে নিয়ে যাবে না, ও তো এবার ইয়ে পাচ্ছেন। টিঙ্কু রয় বলছে হ্যালো, আচ্ছা অর্পি এসে গেছে, হাই সবাইকে, হ্যালো হ্যালো। আচ্ছা একদম আছি তোমার পাশে, আছি তোমার মতন সুন্দরী মানুষের পাশে থাকা খুব, এই বয়সে দাঁড়িয়ে, এই বয়সে দাঁড়িয়ে এত সুন্দর, বাবা ওই বয়সে যেতে যেতে আমরা অক্কা পেয়ে যাবো। এই একটা যেটা কথাটা বলার জন্য আমি লাইভ অন করলাম জানো তো, হ্যাঁ বল। পাশে ওটা কে, পাশে এটা কাবেরী দি ভাই, কাবেরী চ্যানেলের নাম বলে দাও। অফিসিয়াল কাবেরী অফিসিয়াল, তুমি বলো, তুমি বলো, আমার ভীষণ অট লাগে। বা জয়েন্ট লাইভ, হ্যাঁ জয়েন্ট লাইভ করলাম একটু, এই যেটার জন্য, সেটা হচ্ছে কালকে সবাই এর ভিডিওটা তোমরা দেখেছো, বংজিয়ের ভিডিও দেখেছো, অনেক রকম ওর অ্যালিগেশন। আমি কালকের ভিডিওতেই পরিষ্কার ভাবে ক্লিয়ার করেছি যে ওটা ওর স্বভাব। আমি তো জন্মগত স্বভাব, মাইটিগত স্বভাব নিয়ে এসেছি,
ওয়াইটিতে এসে ওয়াইটির স্বভাবে তারা কিন্তু একদম রক্ত হয়ে গেছে, কোথায় কি করতে হয় কোথায় কি না করতে হয়। কিন্তু এই বংজিয়ের একটা যেটা সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে বেইমানি করা। ও একদম মানে ওকে আমি বলতে পারি ও জন্মগত বেইমান, ওর শরীরে রক্ত বয় না, ওর শরীরে বেইমানি বয়ে যায়। কালকে অনেক রকম কথা বলেছে। আচ্ছা, মিলিকে নিয়ে অনেক রকম এখন কথা হচ্ছে, এই কথা সে সেই কথা, এই করেছে হেনা করেছে তেনা করেছে, যেটা মিলির সবচেয়ে বড় দোষ হয়েছে ওটা আমি সামনেও বলবো, ওটা আমি পেছনেও বলবো। ভাই আমার কাছে লুকা ছাপার কিছু নেই, অতি দরদগিরি দেখানো ভালো না, আর যদি তুমি দরদগিরি দেখিয়েছো তো সেই দরদগিরিকে তোমাকে জাহির করাটাও ভালো না যে আমি করলাম, তাহলে হয় তুমি না করো আর নচেত তুমি করেছো, কাউকে বলার কোনো দরকার নেই। আজকে যদি ওই বিষয়টা পাঁচকান না হতো আজকে এতগুলো কথা আসতো না। এখন নতুন কি কথা, এক তো বেইমান দোগলা এসব তো বলছে বলছেই, ঠিক আছে, যেটা ওর দোষের জন্য ওকে শুনতে হচ্ছে। দ্বিতীয় যেটা এখন উঠেছে সেটা হচ্ছে যে ওয়াইটির কুলাঙ্গারের কাছে ওর ফোন নাম্বার গেছে, ঠিক আছে, মানে ও কল করেছে, এরকম কথা উঠছে চারিদিকে যে ও ফোন করে দল চেঞ্জ করতে চেয়েছে হেনা তেনা। এক তো প্রথম কথা আমাদের এদিকে কোনো দল, এটা আগে আমি ক্লিয়ার করে দিই, আমাদের আমরা ভাই ভালোবেসে পরস্পরের সাথে চলি, আমরা যেটুকু বলি মানুষটা সত্যি হয়ে বলি, কিন্তু এখানে সত্যি আমাদের এখানে কোনো দলাদলি নেই, যখন যার কথা বলি কোনো বিষয় নেই তখন তাকে সেইটুকু রিপ্লাই করি ব্যাস। আর যদি সঞ্জয়কে ফোন করে থাকে বা এটা যদি সত্যি বা মিথ্যা হয়ে থাকে এটা মিলিকে ক্লিয়ার করা দরকার। আমি মিলিকে বলেছি, শোনো আমি আমি লাইভে পরিষ্কার বলে দিই, আমি যারা লুকিয়ে দেখুক চুরিয়ে দেখুক ভাই আমার কাছে সাফাসাপটা কথা পরিষ্কার নয়, ঠিক আছে। কি কাপ পড়ে গেল নাকি? না না, ওই কৌটো পড়ে গেল, বিস্কুটের কৌটো। আচ্ছা আচ্ছা, আমার কথা হচ্ছে যখন কেউ বলছে যে তাকে ফোন করা হয়েছে, সে নাম্বার ওখানে কিছু শো করেছে কিছু করেনি, এই বিষয়টা জানার পর আমি কিন্তু মিলিকে বলেছি যে তুমি এই বিষয়টা নিয়ে তাকে জিজ্ঞাসা করো, যে যদি আমি কাউকে ফোন করে থাকি, ঠিক আছে, তাহলে আমার একটা ডিটেইলস তার ফোনে থাকবে পরিষ্কার হিসাব, যদি কথা হয় ওই টাইম ওই ডেট ওটা মেনশন হবে, যখন যদি কথা হয় 3 মিনিট কথা হচ্ছে 4 মিনিট 5 মিনিট 10 মিনিট যেটাই কথা এটা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই এক সেকেন্ড দাঁড়াও, একটা কল আসছে, এক সেকেন্ড। তুই কেন পড়তে বস, আচ্ছা কি বলছে সবাই, তোমার মতো থাকো, কারোর কথায় কান দিও না। না কারোর কথায় কান দিচ্ছি না, বাট এই বিষয়টা একটুখানি ক্লিয়ার করা উচিত, বিনা মতলব আমার নাম টানা হচ্ছে যার জন্য। এখানে যদি আমার নাম না টানা হতো আমি পরিষ্কার কথা একটা বলে দেবো, শুধু আমার নামের জন্য বলছি না, আমি কালকের ভিডিওতেও বলেছি, যদি কাদায় নেমেছো খেলতে, কাদা ছোড়াছড়ি করছো, কাদা মাখছো, কেউ যেন সেই কাদার ছিটায় না পড়ে বিনা কারণে, কারণ যে এটার মধ্যে ইনভলভ না তাকে কিন্তু ইনভলভ করবে না। আমি যদি নিজে দায়ী হই আমার এই কর্মের জন্য, তাহলে আমি এটাকে শর্ট আউট করব, কেউ এসে আমারটা করে দেবে না বা কেউ দায়ী হবে না আমার এই কাজটা, পরিষ্কার হিসাবে আমার কাছে, ঠিক আছে, আমি একমত। এবার এবার একটা কথা যেটা রটছে, আজকে সকালবেলা জয়শ্রী একটা ভিডিও করে, জয়শ্রী ভিডিও করে জিনিসটা আরো অনেক মানে ঘোলাসা কি খোলাসা এইসব করে যাচ্ছে, যে এরকম ফোন করা হয়েছে, ঠিক আছে, ও একদম ড্যাম শিওর ফোন করেছে, এখানে সম্পূর্ণটা মৌখিক হচ্ছে যে ফোন করা হয়েছে। আমার কথা হচ্ছে যদি ফোন করা হয় তখন নট রিচেবল ছিল, ফোনে একটা মেসেজ যায়, মেসেজটা যাওয়াতে সেটার একটা টাইম একটা ডেট মেনশন করে মেসেজটা গেছে যে অমুক নাম্বার থেকে আমার কাছে ফোন আসছিল, কোনো কারণে ফোনটা রিসিভ হয়নি, সেই মিস কল অ্যালার্টটা আমার কাছে আসে। আমার কথা হচ্ছে যারা বেশি আওড়াচ্ছে বিনা মতলব আওড়ে যাচ্ছে তাদের একটা কথাই বলবো, ওই স্ক্রিনশটটা অন ক্যামেরা শো করো যদি তোমাদের কাছে থেকে থাকে, যদি তোমাদের কাছে থেকে থাকে, মানে যে বলেছে আমার কাছে আছে আমার কাছে ফোন এসেছে সে তো বহুত বড় হুনো, সে তো নিজেকে বিশাল হুনো মনে করে। হ্যাঁ আমি তাকে টেনে এখন কথাগুলো বলতাম না, কারণ যেহেতু কথাগুলো উঠছে বলে
হ্যাঁ, বিনা প্রুফে তুমি কাউকে টেনে কথা বলো না, প্রুফ দেখা। আমি যদি মিথ্যা বলি, ওই তো কালকে আমাকে কুলাঙ্গার ফোন করেছিল, আমার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করেছিল, এটা কিন্তু মৌখিক হলো, প্রমাণ কি আছে? আর রইলো বাকি নাম্বারের কথা, নাম্বার তো এই যে এখন যে গিয়ে নতুন দলের মধ্যে ঢুকেছে সে তো আরামসেই নাম্বার দিতে পারে, সেটা নিয়ে তো দুমত কোনো নেই। সে আরামসে সে ভয়েস ক্লিপ লোকের পাবলিক করে দেয়, বন্ধুদের বন্ধুদের কি কথা হয় সেই ক্লিপ যখন সে পাবলিক করতে পারে, সে একটা সামান্য ফোন নাম্বার পাবলিক করবে না কেন? ওটা তো তার স্বভাবে রয়েছে, ওটা তার স্বভাব। তো কেউ যদি প্রশ্ন করে যে নাম্বার কোথা থেকে পেলো, সেই প্রশ্ন করবে না, নাম্বার অনেকের কাছেই থাকতে পারে পরিষ্কার হিসাব, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোন কল করা হয়েছে সেটার যদি কোনো রকম প্রুফ থাকে। আমি এই বিষয়টা মিলিকেও বলেছিলাম যে তুমি এই প্রশ্নটা করো যদি তুমি কিছু না ভুল করে থাকো, আর যদি সত্যি সত্যি তুমি কল করে থাকো তাহলে তো ভাই তাহলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আর আমার কিছু বলার নেই। কিন্তু তাহলে বিনা মতলবে যেন আমার নামকে কেউ না টানে, কারণ আমি কাউকে কিছু বলতে যাইনি এখন অব্দি। কেউ যেন বিনা মতলব নিজেদের ওই শরীরের জ্বালা মেটানোর জন্য আমার নামটা ওখানে যেন পুশ না করতে যায়, এই হয়েছে ও বলেছে সে বলেছে তে বলেছে, কে লিডার? আমি কারোর লিডার হয়ে এখানে বসে নেই, আমি কারোর লিডার হয়ে বসে নেই, দলনেত্রী লিডারই আমি কোনো লিডারগিরি এখানে ফলাতে বসিনি, আমার কোনো দরকার পড়ে আমি একা লড়ে যাচ্ছি একা করে যাচ্ছি, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তাকে আমি অ্যাডভাইস দিতে পারি, তার বেশি কিন্তু আমার হাতে থাকে না, আমি তাকে বলতে পারি এটা ভালো এটা খারাপ, তার পরেরটা কিন্তু তার ডিসিশন যে সে কোন পথে এগোবে, ভালোর দিকে এগোবে না খারাপের দিকে এগোবে, পরিষ্কার কথা। ওই যে আরেকটা এসছে পিছনে, এ মা খালি গা, রং মং মেখে সব এসেছে জানো, ভূত হয়ে। একদমই তাই, সত্যি কথা কথায় যেহেতু এখানে তোমার নামটা উঠেছে সেহেতু এরকম মানে এটা প্রুফ হিসেবে, আমি কিচ্ছু বলতে যেতাম না বিনা কারণে কেন নামটা উঠছে, আরে ওরা বিরাট মিথ্যেবাদী ডোন্ট ওয়ারি সবাই জানে, না 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 সেটা তো আমি জানি, ওটা নিয়ে কোনো ডাউট নেই, ওরা মিথ্যেবাদী কি ওরা কি আমি সেটা জানি, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। এদিকে জামা নিয়ে আছে, এনে এদিকটা দাঁড়া ঢোকা, অন্নপ্রাশনের জামা এখনো পরে যাচ্ছে এত সুন্দর টিগা, এটা অন্নপ্রাশনের জামা। জল খাও, দাদাকেও জল দাও, খাও, হ্যাঁ খিদে পেয়েছে দিচ্ছি। আমার কাউকে অ্যাকচুয়ালি প্রুফের কথা হচ্ছে যখন কেউ অ্যালিগেশন তুলছে তার কাছে যদি কোনো প্রমাণ থাকে ভাই তুমি প্রমাণ দেখাও, আমার কথা হচ্ছে প্রমাণ দেখাও, বিনা প্রমাণে হাউ 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 কাউ 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 ওই অনেকেই করে বেড়াচ্ছে গত এক বছর ধরে, হাউ হাউ কাউ কাউ করে যাচ্ছে, সব উপন্যাস কাল্পনিক চরিত্র, হ্যাঁ যমুনা ঢাকি থেকে কুত্তি, হ্যাঁ ল্যাংড়ার থেকে ল্যাংড়া কুত্তা, সবাই ভোল পাল্টে ফেলছে। আলটিমেটলি আলটিমেটলি গল্প ওই আরেকজন আমাদের শকুনি ওই ওই গুলতার ভাষায় ওই কোথা থেকে একটা চুপকে নিয়ে এসেছে, চুপকে দিয়ে ও চুপকে দিয়ে নোটিশ লিগাল নোটিশ বলে হয়ে গেল, আজকে কই কি হাগাখানায় বসার মতন এইভাবে বসে আছে, আমরা পেটে চাপ পড়লে দিক দিয়ে না বেরিয়ে যায়। ও কি করতে এখানে বলে, আবার আজকে কয় লিগাল নোটিশ, আমি কি রোজ লিগাল নোটিশের নাম ভাঙিয়ে খাচ্ছে, আবার আমাদের ঘাড়ে চাপাচ্ছে যে আমাদের কমেন্ট বক্সে এসে কেউ বলে যাচ্ছে এদিকে লিগাল নোটিশ নিয়ে, কিন্তু কথা সবার আগে ওই বলেছে আমার কাছে কি লিগাল নোটিশ, কমেন্ট বক্সে ঘুরে ঘুরে ও সবার কমেন্ট বক্সে ঘুরে আর নিজে সময় নেই, এদের মুখের দিকে তাকালে আমার বমি পায়, অন্ন প্রাশনের ভাত, আমি এখনো তোর এত হাগার পরে অন্ন প্রাশনের ভাত আছে পেটে, রিম্পা যে কারণে মেয়েদের বমি পায় সেটা তোর কোনোদিন হবে না, সেই বমিটা তোর হবে না, তো ও এইভাবে বমি নিয়ে ওই মানে ওই হয়ে গেলে ওইটা যদি ওর হয়ে যেত, ওটা যদি হয়ে যেত ও এতটা নেগেটিভ থাকতো না, আমি ডে ওয়ান থেকেই সেম কথা বলে যাচ্ছি, যদি ওর ওই জিনিসটা হয়ে যেত না যে পরিমাণ ওর নেগেটিভিটি রয়েছে ওর মধ্যে সেটা ওর থাকতো না। ও বলছে আজকে ওকে দেখে বলে আমরা জ্বলি, ওর 1400 স্কোয়ার ফিটের বাড়ি দেখে আমার মনে হচ্ছিল দেওয়ালে মাথাটা ঠুকে আমি মরি আর কি। না না আমার কাছে কথা হলো ও নিজেই চ্যালেঞ্জ দিচ্ছে, নিজেই চ্যালেঞ্জ করছে, নিজেই হিংসায় জ্বলছে, এখন মুদ্রা কথা হলো
কণিকার রান্নাঘর দেখে ওর এখন জ্বলন উঠে গেছে, বুঝতে পেরেছো? মানে হিংসায় ও কি বলবে, এইসব আলফাল বকছে। ওর বাড়ি কেউ জানতে চায় যে তোর বাড়ি কত স্কোয়ার ফিট, আর কণিকা কি তোকে দেখানোর জন্য কি ও ব্লক করে? ওর সাড়ে না না, ও বলতে চাইছে, ও বলতে চাইছে যা হচ্ছে আমাদের পয়সা, তা তোকে যদি বলি এখন তোর যা হচ্ছে সেগুলো আমাদের পয়সা, কারণ আমি কিন্তু ফুল ওয়াচ টাইম দিই, কোনো জায়গায় স্কিপ করি না, পরিষ্কার কথা, রেভিনিউ কিন্তু আমারও খায় ও, আমি প্রত্যেকটা ভিডিওতে আমিও দিই ফুল ওয়াচ, আমিও দিই। এদিকে বলতে কি তোদের কারোর ভিডিও আমি দেখি না, আমার এদিকে দেখছি কি ভিডিও সংক্রান্ত সমস্ত ডিটেলস বলে যাচ্ছে, কার কমেন্ট বক্সে কি হয়েছে, কার কোথায় কি। আমি বলে আমার কিছু ভিউয়ার্সরা আছে, আমার কিছু কাছের মানুষরা আছে, তারা এসে আমাকে খোঁচা দিয়ে যায়, বলে যায় বাবা ফুল পাগলি, ফুল পাগলি, ও ফুল পাগলি, পুরো রানু মণ্ডলের দিদির মতন লাগে দেখতে। না আমার শুধু হাসি পাচ্ছিল, কণিকা রান্নাঘর করেছে, কণিকা বাড়ি করেছে, ওটা তো ওর ব্লগ চ্যানেল রে বাবা, তুই ওর সাথে কেন কম্পিটিশন করছিস? তোর বাড়ি কত স্কোয়ার ফিটের কে জানতে চেয়েছে, তোর বাড়ির ঘর কত বড় কে জানতে চেয়েছে? তো নিজে নিজেই পাগলের মতন বকে যাচ্ছে, আমার বাড়ি এই, আমার বাড়ি সেই, আমার বাড়ি ওই। আরে আচ্ছা, তুন্নি বলছে ভালো লাগছে, আচ্ছা তোমার ভিউয়ার্সরা তোমাকে চেনে তো, সো ডোন্ট ওয়ারি। না না, সেই দিকে আমার কোনো চাপ নেই, ওটা নিয়ে আমি বলছি না, আমি বলছি এই কথার কথা, ওরা তো একটা জিনিসেরও প্রমাণ আজ অব্দি দেয় নাই, কোথা থেকে দেবে বলতো প্রমাণ? পরিষ্কার প্রমাণ তো আগেই দিতে পার, এই দিদির ভিডিও এসে গেছে, নোটিফিকেশন চড়া পড়া, তো আমি বুঝে গেছি দীপ্তিদের ভিডিও আমার অসাম লাগে, অসাম, দারুণ লাগে। দিদি দাঁত দাঁত খিচিয়ে খিচিয়ে যে কথাগুলো বলে না দীপ্তি, দারুণ বলে। আর সব থেকে ওটা ভালো লাগে, বদামি ছেলে। পালাইছে, ওই যে দিদি আছে দেখ মা, আরে বড় দিদি দেখ, কোথায় ঢুকেছে দেখ, ওই ওই পালিয়েছে, চিনো দরজাটা একটা, সানির এইমাত্র একটা দাঁত উঠেছে, শোনো কীর্তিটা শোনো, দাঁতটা সকাল থেকে নড়ছে জানো তো, ও এখন ওর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে দাঁতটাকে খুবলে ওখান থেকে বার করবে, ওর অস্বস্তি হচ্ছে এখন পড়তে যাচ্ছে, রাত্রে উঠছে না, আমাকে বলছে মা সুতো নিয়ে আসো, আমি কি করবো সুতো দিয়ে, বলছে তুমি সুতো কে, ইয়ে সানি, সানি না ইয়ে সানি জাগা, তুমি দাঁতটা নড়াচড়া করে দিলে, এটা কাবেরি আন্টি, কাবেরি আন্টি যেটাই বলবে সেটাই আসবে, হ্যাঁ কাবেরি আন্টি হাসতে ভালোবাসে, কি বলছে বুঝুন মা, কাবেরি আন্টি সপ্তাহতেই হাসে, দাঁত তোলার কথা বলছিলাম, হ্যাঁ 2 মিনিট দাঁড়া আমি শেষ করে আসছি, আমি যাচ্ছি দিচ্ছি, তোমরা যাও না লাইনের মধ্যে এত ঘোরাঘুরি করো না, যাও আমি যাচ্ছি, দাঁত তোলার আনন্দে বললো কি মা চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবো, আবার অর্ডার দিলাম জানো, এসে গেছে ওই আর পাচ্ছে না, এই জন্য এরকম ইশারা করে যাচ্ছে, করে যাচ্ছে। আচ্ছা শ্রাবণীদি বলছে হ্যাপি হোলি, দল বেঁধে তোমাদের ভিডিও করা বন্ধ করে দেবে, দল বেঁধে তোমাদের ভিডিও করা বন্ধ করে দেবে, আমাদের ভিডিও করা দেখে যারা কিসমে কিতনা হে দম, জমকে রাখনা কদম মেরে সাই, যত এসে গেছে গান শুনেই ও এসে গেছে, মা দেখো আমি কি পড়েছি, হোলি কি পড়েছি, দেখো আমি হোলি কি পড়েছি, হোলি কি পড়েছি, কালকে একটা শাড়ি পরে ফটো শুট করব হোলির রং চং মেখে, আচ্ছা তার গায়ে এই গানটা করবে,
খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। দাদাকে বলবি আমি যদি আমি যদি একটুখানি বেশি ইয়ে করতে যাই বলো কি এরকম করবে, ঠিক এরকম করবে, এরকম এরকম করছো কেন তুমি, মানে টেনশনে পড়ে যায় কি হয়ে গেল। আচ্ছা সঞ্জিতা দি বলছে কি দীপ্তি কোথায়, ও উপমা গুহ বলছে হাই দিদি ভাই, হ্যালো এম এস দি ভাই বলছে হাই ডিয়ার অল, কি মুশকিল মাই দি, মাই ওয়ে বলছে শোন না তুমি একটা কথা বলছো, দেরি হয়ে গেল বান্ধবী, না না দেরি বেশি হয়নি, 26 মিনিট হয়েছে, আজকে ভিডিওতে যত রকম মরার আইডিয়া ছিল সব দিয়ে দিয়েছে, দাঁড়াও সেটা নিয়ে এখানে কথা বলবো না, সেটা নিয়ে কালকে আমি ভিডিও করবো, একদম কথা বলবো না সেটা, মানে ওর নলেজে যতগুলো মরার আইডিয়া ছিল, মানুষকে মারা যায় এই প্ল্যানিংটা কিন্তু ওই যত মাস্টার মাইন্ড মার্ডারার আছে তাদেরকে ওর কাছে ট্রেনিং নেওয়ার জন্য, ও কিন্তু নাইটি পরেই বসবে সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য, তাও রং চটা নাইটি, নেকু নেকু আজকে আমার ভিডিও করেছে, নেকু কি বলে ওই কুত্তার কুত্তাগিরি শুরু হয়ে গিয়েছে, ও সেই একই গল্প কি বলতো, না আমি নেকুর কথা বলি, নেকু মেয়েটা এমনি খারাপ না ঠিক আছে, কিন্তু ওর মাঝে মধ্যে না মাঝে মধ্যে ও খারাপ না আমি বলবো না খারাপ, কিন্তু খারাপ মানে কোন সেন্সে বলছি, শয়তানি খারাপ থাকে না ওই খারাপটাও না, বদবুদ খারাপ না, না 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 না, কিন্তু এটা ঠিকই বলতো না, কথা কোথাও না কোথাও একটুখানি নরম হয়ে যায়, নরম হয়ে গিয়ে না আবার নিজে নিজেই ভাবে হেই আমার এখানে নরম হলে চলবে না, তখন ও শুরু হয়ে যায়, ও কি করে নিজের মধ্যেই না দ্বন্দ্বের মধ্যে থাকে, ও মাঝে মধ্যে নরম হয়ে যায়, হ্যাঁ ও অ্যালার্ট করতে আসে, ও কোনো সময় আমাকে অ্যালার্ট করে হ্যাঁ হ্যানা তেনা হ্যানা তেনা করে দিল, করার পর না না আমার দলের লোকেরা তো দেখছে, আমার দলের লোকেরা তো দেখছে এই রে এরকম নরম হলে চলবে না, এই শিয়াল করে শুরু করে দিল, তখন শুরু করে দিল, আমার মেয়েকে বললাম তুই এই এই দিদি ভাইয়ের মতন চুল কাটবি, মেয়ের চুলের কাটিং এর স্টাইলটা ভালো, হ্যাঁ আমার খুব ভালো লাগে, ছেলেটাকে কিসে ধরেছে কে জানে, আর এমনি মনে হয় দেখে মনে হয় মেয়েটা খুব দেখে বোঝা যায়, তোমাকে সবাই এই দেখো মৌসুমী আন্টি বলছে চিনুকে লাইফ থেকে সরিয়ে দাও, কেন হ্যাঁ অনেক ব্যাপার আছে, কে কে আমাকে দেখা বলো নাম বলো, মৌসুমী আন্টি বলছে চিনুকে লাইফ থেকে সরিয়ে দাও, দেখ দাদাকে বললাম দাদা একবারে চলে গেলো, সেটা আমি তোকে পরে ডিটেইলস এ বলবো এই বিষয়টা নিয়ে, চল তুই যা এখন, আজকাল ভূত আসে, মিথ্যে কথা রিঙ্কি আন্টি তো বলতে, হ্যাঁ রিঙ্কি হ্যাঁ ঠিক বলেছিস, নিশা নিশা আনতে পারি, রিঙ্কি না ওই নিশা বলে একজন একটা ভূতের স্টোরি শুনিয়েছিল এখনো মনে আছে, বলো বলো হ্যাঁ শুনবো, আরে শুনবো পরে, এখন তো আলোচনা করছি অন্য বিষয়ের উপর, তুমি যাও না আচ্ছা কি বলেছে ডিয়ার রিম্পা, আমিও বলছি ওদেরকে সামনে এনো না, দেখেছিস এম এস আনজিও বলছে মিথ্যে কথা লিখেছে, এমনিতেই যা পাগল হয়ে গেছে তাই পাগল হয়ে গিয়ে যা পারবে তাই বলবে, কাবেরী তুমি কবে লাইভ করবে বলো, আচ্ছা চাল চুলহীন একটা গরম লাগছে চুল বেঁধে, ওই দেখ বলছে ভূত পেতনি সবাই দেখছে, আরে সবাই কি মিথ্যে কথা লিখবে নাকি, এই দেখ লিখেছে এইখানে, এই দেখ BHUT ভূত PETNI পেতনি, আমি লাইভ করব কিন্তু আমার লাইভে 100 জনকে চাই, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমারই 100 হচ্ছে না,
না দেখো আমার সবকিছু আমরা খিস্তি মারতাম, চার পাঁচটা খিস্তি তো এই যে খিস্তি না, তাহলে কবে কবে আমাদের চ্যানেল গ্রো হয়ে যেত, দেড় বছর ধরে কবে হয় তোর গোষ্ঠীর, এই 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 যদি সব বলতে পারতাম তবে থেকে আবার চুল খুলে গেছে, তবে থেকে একটুখানি ভিউ হয়। আচ্ছা মুনমুন্দি বলছে, মুনমুন্দি বলছে কি চলে এলাম, হ্যাপি হোলি রিম্পা, হ্যাপি হোলি, ওদের চুলের গ্রুপ 10 টাকার ধনে পাতা, তার আবার খেয়ে গ্যাস মেমু। এমন অবস্থা লক্ষ্মী ভান্ডারের টাকা ভেঙে মাংসের মটন খেতে হচ্ছে, বুঝতে পেরেছো? এমনই দুর্দশা এই যে সমস্ত ওয়াইটির মেয়েদের শরীর বেঁচে যে টাকা ইনকাম করছে সেই টাকাতে মটন আসছে না, লক্ষ্মী ভান্ডারের টাকা ভেঙে ওইটা, ওর বউ বলছে যে এটা সত্যি লক্ষ্মীর ভান্ডার, ওটা দিয়ে ওয়াইফাই কানেকশন চালানো হয়, ওটা দিয়ে কেবিলের বিল দেওয়া হয়, ওটা দিয়ে মটন খাওয়া হয়, তুলে নিয়ে এসে বার ভেঙে মটন খাওয়া হচ্ছে, মানে বুঝতে পারছো ব্যাপারটা? কার কথা বলছো তুমি, এটা কে বলেছে? ডাডা ভাই, ডাডা ভাই, ডাডা ভাই, দাদা ভাই, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মী দিচ্ছে মানি, আর আমরাও তো মেয়েরা লক্ষ্মী, সবাই কি আমরা অলক্ষ্মী, বুঝলে কিনা? আচ্ছা অশোক সিং বলছে ঝুমকা হ্যাঁ, হরে কৃষ্ণ, হাই, হ্যাপি হোলি, হরে কৃষ্ণ, তুমি বাড়ি এসে স্নান করেছো? হ্যাঁ করতে হলো তো, পুরো তো একদম শুধু মাথায় মানে আবিরটা দেয়নি বলে তাই, বাকি তো মানে মুখ চোখ মানে যাচ্ছে তাই করে রেখেছিল, জামা কাপড় সব কাচলাম, আমার সাদা কুর্তিটা গেল শেষ আছে। এটা এটাই বলতে চাইছিলাম যে তোমার সাদা কুর্তিটা তো গেল, কি সুন্দর লাগে কুর্তিটা পরলে তোমাকে, গেল কুর্তিটা আজকে শেষ, একদম শেষ, মানে আমি যখন গেছি না মাঠে পুরা এমন ভাবে ছুটে আসলো, বলছি কি হ্যাঁ এ তো পুরো পোড়া কাকের মতন দাঁড়িয়েছে, এই বলে আবির নিয়ে এসে সে মানে যেইখানে পাচ্ছে সে মশলা টলার মতন ডলেছে, এমন মাখিয়েছে, বাপরে বাপ যা করছিল না, আমি দেব কালকে একটা ছোট্ট মতন এই মানে অ্যাড করে ওই ব্লগ চ্যানেলে দেব, ওটা কি আমরা কি করি, আমরা কালকে বাইক নিয়ে বেরোবো, বর আমি ওদিকে বোন বোনের বর সব বাইক নিয়ে বেরোই, রং সবার বাড়ি বাড়ি রং খেলতে, 3টে 4টে পর্যন্ত রং খেলা হয়। বাহ এটা কিন্তু খুব ভালো জানো তো। হ্যাঁ আচ্ছা অনামিকা ব্যানার্জি বলছে হাই এভরিওয়ান, রুমা বলছে হ্যালো বোথ অফ ইউ, হ্যালো হরে কৃষ্ণ, এখানে দুটোর বেশি 3 জনকে অ্যাড করা যাবে না গো, সরি। আচ্ছা ওটা কিন্তু সত্যি দাও চালো করবে, বিধবারা সতী দাহ চালো করবে, আচ্ছা বিধবারা পর্দা আর আড়ালে যাবে, সতী দাহ করবো আমরা, না না ওর ওর কিন্তু স্বামীর প্রতি কিন্তু ভীষণ চান, ওর স্বামীর প্রতি ভীষণ চান, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু এই সতীদাহ নিয়ম কানুন কিন্তু ওকে খুব ভালো রকম ভাবে মানতে হবে, এটাই আমি বলছি, এই সতীদাহ প্রথাটা কিন্তু আবার চালু হবে। এবার যদি রায়বাবু রয়ে গেলেন আর উনি ফুটে গেলেন তাহলে আলাদা ব্যাপার, এ তো ওই মাছের জান, তরফে তরফে কেতলাবে তুমি শালা, যা এসো পরিষ্কার হতো ভাগনার ব্রাশ এর মতন, কিন্তু ভাসুরের ব্রাশ হতে পারছে না, বুঝতে পেরেছো? এরকম ভাঙাচ্ছে ব্রাশ চাপছে আমার ভাগনার ব্রাশ, দেখ কি বড় ঝেড়ে পচে সব করে দিতে পারবে একবারে,
জায়গা ছোট তো, তো ওর ঢাকনায় করে অ্যাসিড ঢালতো, বুঝেছো তো, ঢেলে নিয়ে তারপরে ব্রাশিং করতো। দিয়ে না এই হারপিক তো খুব ভালো বলে দিলেন, না 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 হারপিকটা কি অত দামি জিনিসের জন্য, না 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 ওকে হারপিক দেওয়া যাবে না, ওকে বাংলা অ্যাসিডই দিতে হবে, ওকে হারপিক দেওয়া যাবে না। মাঝে মধ্যে কণিকার ফ্যান তো, ওই জন্য মাঝে মধ্যে ওই কণিকার বাড়ির লাগ কণিকারটা করে না, কণিকার বাড়ি এই ও যখন উহু করে না তখন আমার মনে পড়ে যায় এর কথা, ওই যে কি বলে ওটা, ওই আরে এই হাম আপকে হ্যায় কন সিনেমাতে মাধুরী দীক্ষিত করছিল, কাবেরী আটকে গেছে, দেখ কাবেরী আটক গয়া হ্যায় লাইফ সে ভটক গয়া হ্যায়। আবার আচ্ছা এই সুপর্ণাদি ভাই এসছে, এটা বলো ক্যাপিটাল নোটিস যাবে, কেমন করে সেলিব্রেশন করবে, অনেক দিন ধরে ওয়েট করে আছি। না না সেদিন তো ফুল অফ পার্টি, ওয়েজ দ্য পার্টি টুনাইট অন দ্য ড্যান্স ফ্লোর, ঠাকুর নগর কাঁপবে পুরো একদম, বুঝতে পেরেছো তো? গভীর যাও আর গভীর যাও, কাকে দীপ্তি দি দারুণ গানটা গেয়েছে। আচ্ছা কাবেরী আবার আটক গয়া হ্যায় লাইফ সে ভটক গয়া হ্যায়। আচ্ছা সুপর্ণা সিন্ধে দিভাই বলছে রিম্পা কাবেরী কেমন আছো, ভালো আছি দিভাই, তুমি কেমন আছো বলো। সোমাদিকে লাভ আর প্রণাম। রাখি দি ভাই, হাই রাখি দি ভাই, কাবেরী মনে হয় লেফট হয়ে গেল কোনো কারণে। রাজধানী এক্সপ্রেসটা না ডিলে হয়ে যায় আর দিল্লিতে আর্থকুয়েক না চলে আসে, রিম্পা তুমি বলতেও পারো, হাসি থামাতে পারি না, আমি চাই এখন রাখি দিবাই বলছে সুপর্ণা ম্যাম রেসপেক্ট, রেসপেক্ট সত্যি কথা কামাতে হয় জানো, রেসপেক্ট মানুষ এমনি এমনি পায় না, যারা দিতে পারে না তো, আমি তো বিন্দাস আছি গো, কিন্তু কিছু মানুষ আমাকে ভুলতেই পারে না, এগুলো মাসেও, তাই যা পারছে বলে চলছে ভিডিও করে। লাভ ইউ রাখি, আজ তোমাদের খুব খুশি দেখাচ্ছে, নতুন কিছু ঘটলো নাকি? না না নতুন আর কি, খুশি থাকার জন্য নতুন কিছু ঘুষতে হয়? আচ্ছা সুস্মিতা দি ভাই বলছে গুড মর্নিং রিম্পা, এখানে তো গুড ইভিনিং, তা তোমাকে গুড মর্নিং আর আমার এখানকার তরফ থেকে গুড ইভিনিং। আচ্ছা সুস্মিতা সরকার দি ভাই বলছে লাভ ইউ রিম্পা, লাভ ইউ টু, রাখি দি ভাই বলছে লাভ ইউ টু ম্যাম। আচ্ছা নীল কাব্য, নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নীলিয়ে দিও, মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাইফ। কাবেরী নেট প্রবলেম, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আমি তোমাকে সেকেন্ড লিংক পাঠাতে পারবো না জানো তো, তাহলে নেট এটা আমার লাইফটা কেটে যাবে। রিম্পা তুমি কিন্তু অনেকের খবর জানো, ওই দিচ্ছি আর কি, আমি চাই এখন যেন কিছু নোটিস না আসে, আমি দেখতে চাই দিল্লির খেল, দিল্লি চলো দিল্লি চলো দিল্লি চলো দিল্লি চলো দিল্লি চলো,
আচ্ছা, তোমার হাসি মুখটা দেখলে মনটা ভরে যায় দিয়া। থ্যাংক ইউ সো মাচ। शादी है दिल्ली का लड्डू, लड्डू ही हर मन में फूटे। আচ্ছা, মার্কেটে ঠাকুরনগর বাঁধ। ইয়েস, এই গানটা আমার খুব প্রিয়, আর তোমার গলায় গানটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ওই নীল নামটা শুনে মনে পড়ে গেল আর। নীল দিয়ে অনেকগুলো গান আছে, আরেকটা আছে না, নীলে নীলে অম্বর পর চাঁদ জব আয়ে প্যারে বরসা হমকো তরসায়ে, সাথে হো ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए। আচ্ছা, রিম্পা যাদের পৌঁছেও না, তারা রিম্পার নামে ভাত খাচ্ছে। ভিক্ষে দেওয়া পুণ্যের কাজ, অবশ্যই তাই। সেদিন বলেছিল তুমি হাতের চিঠিটা ছিঁড়ে হাজার টুকরো করে গালে দুটো থাপ্পড় বসিয়ে হঠাৎ কবিতার মতন, হাজার পাতার নীলের মতন হারিয়ে গেলে। কে সে ছিল নীল যে তোমার মনে আজও দাগ কেটে গেছে? কিন্তু থাপ্পড়টা কি জোরে মেরে গেছিল? তাহলে তো দাগ কাটবেই, কারণ থাপ্পড় সে ডর নেই লাগতা প্যার সে লাগতা হয়, তাই না? আচ্ছা, এই গানটা আমার খুব খুব প্রিয়। টি শার্ট আর ক্যাপ্রি পরে অভ্যাস করছে ওই দিল্লি, একদমই তাই। দীপ শাহ বলছে, দি ভাই হ্যাপি হোলি প্রণাম নিও, একদম হ্যাপি হোলি টু ইউ ভাই। আচ্ছা, এক ভিউয়ার্স বন্ধুর কাছে শুনলাম যে আমি নাকি মিলিকে টাকা দিয়েছি না, এক্স্যাক্টলি তাই, গল্পের গরু গাছে। তুমি তো সবাই মিস করো, তোমাকে সবাই মিস করে। আচ্ছা সুবর্ণা ম্যাম, আপনাকে আমি নেই, তোমাদের সাথে কাছে নেই, একটা কমেন্টেও তোমরা নিলে যাচ্ছ, অবস্থা দেখেছ? তিরি আদকে সাই মে গুজরেগি জিন্দেগি, উস খুদা কে বাদ তো পূজা হোগি, বস তেরি চাহে জো মাঙ্গ লো সব তুমারা হে, চাহে জো মাঙ্গ লো সব তুমারা হে, হম দিল দে চুকে সনম তেরে হো গয়ে হম তেরি কসম তেরি কসম। আচ্ছা, নীল কিছু একটা লিখেছে, আর ওই থাপ্পড়টি আমার অনেক কাজে লেগেছে, ওই থাপ্পড় আমাকে মনে করে দেয় মায়ায় পড়িস না মরে যাবি। এক্স্যাক্টলি, এইটা একদম ঠিক কথা বলেছো, একদম। নিজের লাইফটা নিজের মতন করে তৈরি করো। রাবেয়া আক্তার বলছে 25 লাইক,
লাইক থ্যাংক ইউ। হ্যাঁ মৌসুমি একদম। আচ্ছা মুনমুন দিবাই বলছে আজ সুরানি ব্লগ চ্যানেলে দেখেছো? আজ তো নিজের প্রশংসা নিজে, ও কবে পঞ্চমুখ থাকে না, পঞ্চ ষষ্ঠ সপ্ত অষ্ট সব মুখ দিয়ে, ও পেছন সামনে সমস্ত মুখ দিয়ে একদম প্রশংসা নিজের করে দেয়। আমার আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর, আমি সব। আচ্ছা সুপর্ণা দিবাই বলছে লাভ ইউ কাবেরি। আমাকে কিন্তু সুপর্ণা দিবাই একবারও লাভ ইউ বলে। হ্যাঁ হ্যাঁ আমাকে বলবে কেন? আচ্ছা ওই দলটা যাই বলুক ভেঙে পড়বে। কাল ওই ডিজিটাল ভিখারির ভিডিও দেখলাম, ও হলো কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি, একদমই তাই। আচ্ছা কবে দিল্লি যাবে গো? কি জানি মনে হয় ওই মার্চে এপ্রিল মেতে যাবে মনে হচ্ছে, আন্দাজে। আচ্ছা লটস অফ লাভ রে, সেতে সেতে চাইলাম তারপরে তুমি আমাকে দিই, দাও দাও আমাকে, তুমি তো আমাকে লাভ ইউ বললে না তারপর তুমি আমাকে দিলে, বলো চো সেদে দিলে না। আচ্ছা আমি আজকে শিখলাম নাগপুর এমপিতে বললে না কেন গিয়ে, ও তো একবারে পিএইচডি করা সব বিষয়। অরুণিমা বিশ্বাস হাই। রুমা বলছে তুমি তো খুব সুন্দর গান করো। ও তাই আর খুব সুন্দর করতে পারলাম ওই আর কি, একটু ঠেলায় ছেলে গুটিয়ে, তোমার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ অমৃতা মল্লিক। মেতে হয় তাহলে আবার রাজধানী কেন? পয়সা নেই তাই আগে থেকে বুকিং করছে? হ্যাঁ ও শিক্ষিত মূর্খ একটা, একদমই তাই। মেরে কিসমত কে হর এক পন্নে সে, মেরে জিতে বাদ মরনে কে, মেরে হর এক পল হর এক কিসমে মে, তু লিখ দে মেরা সেহি, হর কাহানি কে সারে কিসো মে, দিল্লি দুনিয়া কে সচ্চে রিশতো মে, মুহানি কে সারে কিসো মে, তু লিখ দে মেরা সেহি, হে খুদা জব বানাস কাহি বানা। আমি তোমার সাবস্ক্রাইবার নই কিন্তু ভিউয়ার্স, থ্যাংক ইউ। আচ্ছা তোমার পুচকে গুলো কি করে বাইরে বসে আছে? সুপর্ণা ম্যাম আপনিও একটা ভিডিও করুন মাঝে মাঝে। হ্যাঁ সুপর্ণা দিবে তুমি করতে পারো, সেদিন মেয়েটাকে বলেছিলাম আমার মতো আর পাবে না, হাজার ছেলে সামনে আসবে কিন্তু আমার মতো হবে না, বুঝলো না, দাঁত থাকতে দাঁতের মলম বুঝবে না গো, সবাই বোঝে না, তাহলে তো হয়েই যেত, তাহলে আর ব্রেকআপ শব্দটা আর হতো না। ওই তুমি ওই ব্রেকআপ হয়ে যাওয়ার পর একদম বিন্দাস হয়ে কি, দিল পে পাথর রাখে মো পে মেকআপ কর লিয়া, ও জি দিল পে পাথর রাখে মো পে মেকআপ কর লিয়া, মেরে সাইয়া জি সে আজ মেনে ব্রেকআপ কর লিয়া। আচ্ছা ওর মুখের যা ভাষা শিক্ষিত কিনা সন্দেহ আছে। না না ওর ভাষা ও তো ওপেন বলে দিয়েছে, আমার ভাষা ভাই খারাপ, যাদের জন্য পোষাবে তাকেই ভাষাই দেবো। বিএড খিস্তি আছে বুঝতে পেরেছো, ও অ্যাকচুয়ালি বিএডটা করেছে খিস্তির উপরে, কোনটা ঝুনঝুনি কোনটা টুনটুনি কোনটা ব্রাশ, ও অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, ও এই যে দুপুর ভাগ্নে যে আসতো সেই ভাগ্নেকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার পর ও এতটাই ফাস্ট্রেটেড হয়ে পড়েছে না, ও ব্রাশের মধ্যে ঝুনঝুনি খুঁজছে, ও পেন পেন্সিলের মধ্যে ঝুনঝুনি খুঁজছে, ও রান্না করতে করতে খুন্তির মধ্যেও ঝুনঝুনি খুঁজে বেড়াচ্ছে, রুটি তো করে না তাহলে বেলনিটার মধ্যেও দেখতে পেত। যাই হোক সেটা নিয়ে আর কিছু বললাম। আচ্ছা অধিকারী সতীনাথ লাভ ইউ, হাই লাভ ইউ টু, খুব সুন্দর গান করো তো, থ্যাংক ইউ। ওই গুনগুন 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 গুন যখন ইচ্ছা হল। দিদি ভাই ওই গান গাও মনওয়া লাগে, মনওয়া লাগে ও মনওয়া লাগে, লাগে রে সাবরে লাগে রে সাবরে, লিখা থা মানে জিয়া তা জিয়া কা জিয়া কহে বাবরে, মনওয়া লাগে
খেলবো হলি রং দেবো না, ওইটুকুই মনে আছে। খেলবো হলি রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো এসো, ভাগ্নে ব্যাঙ্গালোর থেকে হোলিতে এসো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে। তোমার ধৈর্যর প্রশংসা আমি আগেও করেছিলাম রিম্পা, কারণ যেই রক্তচোষা ওয়ার্ল্ডকে দেখলেই আমার বমি পায় তার ভিডিও তুমি রোজ দেখো আর ওকে পিটিয়ে শায়েস্তা করো। থ্যাংক ইউ বিন্দাস, মনে কি আপু, আর মোবাইলে টাকা খরচ করতে হয় না, আর MB কিনতে হয় না, না বাবার গালি শুনতে হয়, না বড় আপুর কথা না শুনতে হয়, আমি ব্রেকআপ করে একদম পুরো আপডেট হয়েছি, দোয়া করবেন। অনেক ভালোবাসা ভাই, অনেক বড় হও লাইফে, এইরকম ছোটখাটো সমস্যা দেখো লাইফের পার্ট, তো এই যে পজিটিভিটিটা এটা সব সময় রেখে দেবে নিজের মধ্যে, কখনো এটাকে হারতে দেবেন যে লাইফে এরকম অনেক মানুষ আসে, সব মানুষকে আমাদের পক্ষে ধরে রাখা সম্ভব হয় না, আর সব মানুষ থাকেও না, তো যে যেতে চায় তাকে যেতে দেবে, বিন্দাস তাকে যেতে দেবে, যদি ফিরে আসে সে তোমার, আর যদি না আসে ওই এনেই তো কই অর যাই, কই অর নেই তো কই অর যাই, আগে নিজে তো দাঁড়িয়ে যাই এমনি আসবে। নাইস সং, থ্যাংক ইউ। দীপিকা কি বলছে, ও একটা চাল চাল চালানো মুরগির মতন, হ্যাঁ হ্যাঁ আজ শুনলাম আমাদের সুরানি ভাইটি থেকে কপি খেয়েছে, শুনে দারুণ লাগছিল, মোটা কপিরাইট খেয়েছে তাই, কোন চ্যানেলে বললো শুনিনি তো, কটা বাজে চলতে হ্যাঁ চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা, রোতে হাসতে বস ইউহি তুম, গুনগুনাতে রহনা, কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা, বিচ রহা কহি হম মগর, ওর সোনি সি লগে তুমি, জীবন কি ইয়ে ডগর, হম লৌটায়েঙ্গে তুম ইউহি বুলাতে রহনা, কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা। হয়েছে, আমি আর তুমি এমন সময় অ্যাড হলে আমি পালাবো ভাবছিলাম, এডিটিং করা তার আমার কাছে বিভীষিকা সত্যি, তাই ছোট ভাগনা কই মনে হয় সে আজকাল শান্ত হয়ে গেছে, না না শান্ত হয়নি, বিচ্ছু দিকরে একটু আগেই ঘুরে গেছে, আমি বললাম অনেকক্ষণ হয়ে গেছে যাই, এবার ছেলেগুলোকে খেতে দি, সেই এসে ফুটবল থেকে ঠিক করে খাইনি এখন, ঠিক আছে চলো আজকের লাইভটা টাটা, আরেকদিন এরকম লাইভ বসবে জয়েন্ট লাইভ, বেশ মজা হবে, সেদিন নেটকে বলবে তুই তাকিয়ে থাক সুবিধা। সঞ্চিতা হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি অ্যাডভান্সে, সবাই খুব মজা করো, কেমিক্যাল রং থেকে দূরে থাকো, চোখকে বাঁচাবে দয়া করে, আহ মুখে যেন না যায়, আজকে সানিকে এমন রং মাখিয়েছে প্রথমে তো মুখে গেছে করতে করতে সে চোখ মুখ দিয়ে জল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। দিদি তুমি আজ কোনো সীমার উপর, সীমার উপর রেগে গেছিলাম, না না রাগ করবো কেন, না আমি কারুর উপর রাগ, সুপর্ণাদি সুপর্ণাদি তুমি তোমাকে কিন্তু সবাই মিস করে জানো তো, সে ভালোবেসেই হোক আর নাফারাতসেই হোক, তোমাকে কিন্তু সবাই মিস করবেই করবে, তুমি কিন্তু সবার মনের মধ্যে একটা বেঁচে আছো, বাই বাই না ও ভীষণ পছন্দ করে বাবা, বিশেষ করে কুলাঙ্গর, ও তো ভুলতেই পারে না, ওই সেই ওই যে ওর আমার কি হয়েছে বলতো ওইটার মতো, এ কাশ কহিন এসা হোতা কি দো দিল হোতে সিনে মে, টুট ভি জাতা ইশক মে তো
না হতে দিনে মে ওর অবস্থাটা তাই যে ও চাই তো আমার দুটো হার্ট থাকে, এখানে সুপর্ণাকে রাখবো এখানে রিম্পাকে রাখবো, মানে ওরবো রিম্পাকে বিনা ভাগ্যের চক্রে যে আমার নামটা কি করে রিম্পা হয়ে গেল রে ভগবান। ও আমি খালি ভাবি চলো আজকের মতন টাটা যাই, আমার পোলা গুলো খাইতে সেগুলো বসে আছে, টাটা গো, থ্যাংক ইউ কাবেরিয়া রিম্পা।